বলে কেমন আমার বলে আসবে আমি ঘটনার পর এসপিকে না না করে হলো 6-7 ফোন করেছি হোয়াটসঅ্যাপ এবং মোবাইলে, ধরেননি। ডিজিপিকে ফোন করেছি, ধরেননি। আমি ভাবলাম চিফ মিনিস্টার উদয়পুরে আছেন, চিফ মিনিস্টারকে ফোন করে ওখান থেকে, চিফ মিনিস্টার ফোন ধরেননি। ওনার যিনি কনফিডেন্সিয়ালিটি ওনাকে ফোন করলাম, উনিও ফোন ধরেননি। এক্ষুনি এই আপনাদের সঙ্গে কথা বলার 2 মিনিট আগে চিফ মিনিস্টার ফোন করলেন, জানার চেষ্টা করলেন কী হয়েছে, আমি ঘটনাটা বললাম। উনি শুনে আমাকে আবার ফোন করে বললেন আমি এসপির সঙ্গে কথা হয়েছে, এসপি তোমার সঙ্গে কথা বলবে। এখন এসপির কথা বলে লাভটা কি, যা হওয়ার তো হয়েই গেছে। এসপিকের সঙ্গে তো আমি 2-3 দিন ধরে তো আমি কথা বলছি, আমি এসপিকেও দোষ দিই না। দেয়ার ইন দ্য রিমেন্স স্পেশাল, আমি বুঝি, উপলব্ধি করি। এতটা মতো জন হয়ে যাবে ত্রিপুরার পুলিশ, কলারপাত্র রাষ্ট্রপতি কলারপাত্র পুলিশ, এতটা মেরুদণ্ড ভেঙ্গে চুরমার হয়ে যাবে আমাদের রাজ্যের পুলিশের, এটা দুঃস্বপ্ন বলে আমরা ভাবিনি। পুলিশ আঘাতপ্রাপ্ত, মৃদু লাঠিচার্জ করে ডিসপার্স করার কোনো অর্ডার নেই। পুলিশের সামনে আমাদের প্রার্থীদের মাথা ফাটছে, লাঠি পেটা করছে, হাত ভাঙছে। আমি 7-7 বারের বিধায়ক, আমি আক্রান্ত, কোনো ভ্রুক্ষেপ নেই। জনতা ত্রিপুরার যে মানুষ বিচার করবে, বিবেচনা করবে, কাদেরকে আমরা এনে বসিয়েছি। আমিও ভুল করেছি, পাপ করেছি, পাপের প্রায়শ্চিত এখন করছি। আমি বিজেপি বন্ধুদের বলবো, ইউজ অ্যান্ড থ্রো ইজ দিয়ার পলিটিক্স, ব্যবহার করো, ছুটে ফেলে দাও। ত্রিপুরা রাজ্যের মানুষের সাথে এরা কখনো কাজ করেনি, করবেও না। 1 পয়েন্ট প্রোগ্রাম লুটপাট, 1 পয়েন্ট প্রোগ্রাম, কে কত টাকা মেরে বড় লোক হতে পারবে। সারাটা জীবন বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে গেছি, আজকে এই জায়গায় আমি বলতে দ্বিধা নাই। যদি কম্পেয়ার করি সিপিএম ভার্সেস বিজেপি রাজত্ব, আমি নির্দ্বিধায় জোর গলায় বলবো সিপিএম রেজিম ওয়াজ মাচ বেটার দেন দ্য বিজেপি রেজিম। উৎখাত করুন এদের গণতান্ত্রিক পদ্ধতিতে। আমি আক্রান্ত, আমার দলের লোকরা আক্রান্ত, আমার জেলা সভাপতি আক্রান্ত, মহিলা ক্যান্ডিডেট আক্রান্ত, রাজনীতি করে হতেই পারে। লড়াইতে মানুষ যে আক্রান্ত, তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আজকে আমরা আক্রান্ত। সবাই মিলে ভয় পাই না, কে যদি ভেবে থাকে এই সমস্ত অশ্রাব্য গালাগাল করে ইট পাটকেল ছুঁড়ে মাথা ফাটিয়ে হাত ভেঙে আমাকে বারংবার ইনজোর করে আমরা পিছুপা হয়ে যাব, নেবার লড়াই সমান তালে চলবে। চিহ্নিত করে রাখছি সাংবাদিক বন্ধুদের, ওখানে যেতে দেয়নি, কেউ রেকর্ড করতে পারে না, কেউ রেকর্ড করার মতো সাহস এদের নেই। স্থানীয় সাংবাদিক বন্ধুদের, কোন রাজত্বে আমরা বসবাস করছি? পুলিশ নিষ্ক্রিয়, কোর্টে গেছি, হাইকোর্টে, হাইকোর্টে ঠিক অর্ডার পায়নি, কারণ এরাও নত জানো মোদির জামানায়, পুলিশ নত জানো, জুডিশিয়ারি নত জানো, মিডিয়া নত জানো, তাহলে গণতন্ত্র 4-4টি এক্সিকিউটিভ নত জানো, 4-4টি স্তম্ভ গুড়িয়ে দেওয়া হয়েছে মানুষ বাঁচবে কোত্থেকে। কাজে গণতন্ত্র আজকে পদদলিত, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে রাজ্যে সকলের সে মানুষের সহযোগিতা চাইছে। এবং এই ঘটনাগুলো সারা রাজ্যে ভাববে, শুধু ব্যাপারে যুক্তি ব্লকে একই অবস্থা, মাতাবাড়ি ব্লক একই অবস্থা, ঋষিমুখ ব্লক একই অবস্থা, আমাদের দুর্গাচৌমুনি ধলাই একই অবস্থা, সালেমা একই অবস্থা,